নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের দু চার কথা বলবো। যে দেখুন, যদি এমনটা হয় যে কেউ আপনার পেছন থেকে আপনার সঙ্গে শত্রুতা করছে, তখন কি করবেন? রামায়ণের মেঘনাথ ইন্দ্রজিতের কথা আপনাদের সকলের মনে আছে, সে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারত। তা সেই রকম এযুগের মেঘনাথ যারা, এযুগের ইন্দ্রজিৎ যারা, যারা সামনে ভালো ব্যবহার দেখায়, সামনে মিষ্টি মিষ্টি কথা বলে, হাসি থাকে, আর পেছনে বিষের বাসি, পেছনে তাদের একটা কদর্য রূপ, পেছনে তারা আপনার বিরুদ্ধে বদনাম করে, শত্রুতা করে, আপনার কীভাবে ক্ষতি করা যায় এই যাদের চিন্তা, তাদের সঙ্গে আপনার চলাটা কেমন হবে, আজকে আলোচনার বিষয় হচ্ছে এটা। আজকে বলবো যে দেখুন, আপনাকে চলাটা খুব সন্তর্পণে করতে হবে, আপনাকে খুব বুদ্ধি করে চলতে হবে, আপনাকে দুঃখ পেলে হবে না, ভেঙে পড়লে হবে না, মাথা গরম করলেও হবে না। এই তিনটে জিনিস থেকে আপনাকে প্রথমে বেরিয়ে আসতে হবে। কেউ যখন পেছন থেকে শত্রুতা করার চেষ্টা করছেন, প্রথমেই মনে রাখবেন সে আপনার থেকেও দুর্বল, কারণ আপনার সামনাসামনি করার ক্ষমতা তার নেই। তাহলে নিজেকে শক্ত করুন, আগে নিজেকে শক্ত করুন। মিছড়ি ছুরি তাদের মিষ্টি কথায় ভুললে হবে না, জীবনের সব দিকে সাবধানতা দরকার, আর আপনার মনের জোর দরকার, আর এগুলো নিয়ে অতিরিক্ত ভেবে নিজে ডিপ্রেসড হওয়ার কোনো জায়গা নেই, মাথা ঘাম ফেলার দরকারই নেই এগুলো নিয়ে ভাবনা ভেবে। তাহলে করবেন কি, কেউ যখন পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, এই মানুষটাকে আইডেন্টিফাই আপনি করেছেন, ন্যাড়া একবার বেলতলা যায় আপনি গেছেন, এরপর কাজ হচ্ছে তার রূপটাকে প্রকাশ্য সামনে নিয়ে আসা, সকলের সামনে নিয়ে আসা। আপনি সরলভাবে চললেই তার প্রকাশ্য রূপটা সামনে চলে আসবে, তা আপনি সরলভাবে চলুন, তার রূপটা প্রকাশ্যে আসুক। আর দ্বন্দ্ব তর্ক ঝগড়া এগুলো কখনো সমাধান নয়, কখনো সমাধান নয়, কিন্তু কখনো কখনো ছোবল না দিলেও ফণা ধরতে হবে, আপনাকে শক্ত হতে হবে। আপনাকে যদি নরম পায়, ও বারবার ঢিল মারবে। ওই বাচ্চারা দেখবেন, এই দেখেছি পাখির বাসায় না ঢিল ছাড়ছে, পাখিটা তো আর প্রতিবাদ করে না, ওটা যদি সাপের গর্ত হতো, সাপটা ফণাটা একটু বার করতো, দেখতেন আর ঢিল ছুড়বে না, ওখান থেকে ভয় পালাবে। তো ঠিক সেই রকম আপনাকে ওই নীরব হয়ে থাকবেন, যত তত আপনাকে ঢিল ছুড়বে, আঘাত করবে। একটু শক্ত হন, ভীমরুলের চাকে কেউ ঢিল মারবে না, একটু শক্ত হবেন। এইভাবে চললেই মনে হয় যে সমস্যাগুলো, শত্রুগুলো, এইরকম শত্রু যারা আছে, যারা পেছন থেকে কলকাঠি নাড়ে, তারা সব ভয়ে পালাবে। একটু শক্ত হতে হবে। আর দ্বন্দ্ব তর্কে জড়িয়ে যাওয়া, ফ্যাল ফ্যাল করে কাঁদা, ডিপ্রেশনে যাওয়া, এগুলো করলে কিন্তু এই চাপগুলো বাড়বে, তাই এগুলো কখনো করবেন না। আর এগুলো নিয়ে বসে বসে ভাবনা চিন্তা নয়, অনেকে আছে কিছু করেন না কিন্তু বসে সারাদিন এগুলো নিয়ে ভাবনা চিন্তা করেন, এর থেকেও বেরোতে হবে। কাউকে ফোন করলেও সে একই কথা বলেন, তাহলে কিন্তু এই শত্রুটা আপনার পিছু ছাড়বে না। আপনি যদি সত্যিই এদের পিছু ছাড়াতে চান, নিজেকে শক্ত করুন, সবল বাবুর নিজেকে দৃঢ় করুন, কে কী বললো এগুলো নিয়ে বেশি ভাবলে কিন্তু বিপদ হয়ে যাবে। আজকে এখানে শেষ করছি, আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।